রমজানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রতিদিনই হচ্ছে ইফতার মাহফিল। প্রতিদিন গড়ে 10 থেকে 12টি ইফতার মাহফিলে যোগ দিচ্ছেন প্রবাসীরা। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের আয়োজনে ইফতার মাহফিলের পাশাপাশি চলছে আলোচনা সভা। পবিত্র রমজান মাস আত্মশুদ্ধির মাস, সংযমের মাস তথা অধিকতর ইবাদত বন্দেগীর মাধ্যমে মহান আল্লাহ পাকের তাকওয়া অর্জনের মাস। আসুন এ সুযোগকে কাজে লাগিয়ে আমরা আমাদের ব্যক্তিগত, সামাজিক এবং পারিবারিক জীবনকে আরো সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ করে তুলি। সেই সাথে জমে উঠেছে ইফতার বাজারও। নিউ ইয়র্কের ইফতারের দোকানগুলোতে বিকেল থেকে রাত পর্যন্ত চলছে ইফতারের খাবার বেচা কেনা। বাংলা খাবারের স্বাদ নিতে দোকানগুলোতে ভিড় করছেন প্রবাসীরা, আর নানা পদের মুখরোচক ইফতার নিয়ে ক্রেতাদের নজর কাটছেন রেস্টুরেন্ট মালিকরা। আমাদের বাঙালি কালচারের সাথে রমজান মাসটা কিন্তু খুব পরিপূর্ণ জড়িত। পেঁয়াজু, বেগুনি, সমোসা, হালিম, জিলাপি এগুলো আমাদের ইফতারের সাথে স্বতঃস্ফূর্তভাবে জড়িত। তো এর উদ্যোগে আমাদের এবার আল্লাহ চাইনি যে আপনারা সব ধরনের জিলাপি পাবেন, হালিম পাবেন, পেঁয়াজু পাবেন, বেগুনি পাবেন এবং ইফতারের জন্য স্পেশাল বক্স থাকছে। এদিকে রোজা রাখার পাশাপাশি ঈদের কেনাকাটাও থেমে নেই। পোশাকের দোকানগুলোতেও ভিড়। বিভিন্ন দোকান ঘুরে পছন্দের পোশাক কিনতে ব্যস্ত ক্রেতারা। রমজানের শেষ দিকের হুড়োহুড়ি এড়াতে আগে ভাগেই কেনাকাটা সারছেন অনেকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।